আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা কিন্তু একটা নতুন ইউনিটে প্রবেশ করতে যাচ্ছি। গত ক্লাসে আমরা অ্যারোমেটিক হাইড্রোকার্বন শেষ করেছি, জৈব রসায়নে অ্যারোমেটিক হাইড্রোকার্বন শেষ করেছি, এটা ছিল ইউনিট 4। আর আজকে হচ্ছে ইউনিট 5, হ্যালোজেন জাতক। একটা কথা বন্ধুরা তোমাদের স্মরণ করে দিতে চাই, আমার লেকচার 9 ইউটিউব লেকচার 9 কিন্তু এই জৈব রসায়নের বিভাজনগুলো দেওয়া আছে, কোন ইউনিটে কতটুকু পড়ানো হবে বা কতটুকু এরিয়া এটা মেনশন করে দেওয়া আছে। তোমরা যারা সেটা ফলো করনি একটু দয়া করে এটা দেখে আসবে, তাহলে বুঝতে পারবে। আজকে আমরা হ্যালোজেন জাতক শুরু করব ইনশাআল্লাহ। আচ্ছা, এনিওয়ে হ্যালোজেন জাতক শুরু করার আগে আমি একটা বিষয় তোমাদের স্মরণ করে দিতে চাচ্ছি, সেটা হলো এই যে তোমাদের সিলেবাসটা এই সামনেই তোমাদের আশা করি অক্টোবর মাসের সেকেন্ড উইকে তোমাদের প্রি টেস্ট পরীক্ষা হবে, প্রাক নির্বাচনী পরীক্ষা। তা সেখানে রসায়নের সিলেবাসটা আমি একটু তোমাদের দিয়ে দিচ্ছি, হয়তো তোমাদের উপকার হতে পারে, যদিও এটা তোমাদের অনলাইনে দিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, তারপর আমি তোমাদের বিশেষভাবে এটা দিয়ে দিচ্ছি, তারপরে আমি আমার আলোচনায় আসব। এসো প্রাক নির্বাচনী পরীক্ষা 2020 রসায়ন সিলেবাস। তোমাদের সিলেবাস যদিও আগে দেওয়া আছে, তারপরেও হয়তো কিছু এডিট হয়েছে, তো কিছু কম বেশি হবে। এই জন্য দেখো, প্রথম পত্র অধ্যায় 2 গুণগত রসায়ন, অধ্যায় 3 মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন, অধ্যায় 4 রাসায়নিক পরিবর্তন, আর দ্বিতীয় পত্র অধ্যায় 1 পরিবেশ রসায়ন, অধ্যায় 2 জৈব রসায়ন। জৈব রসায়ন তোমাদের তো আমরা এখন জৈব রসায়ন পড়াচ্ছি, আমিও পড়াচ্ছি, আর আমাদের মোস্তফা মাহমুদ জোয়া স্যারও পড়াচ্ছেন। এই আমরা দুজন মিলে যতটুকু পড়াবো চলতি মাসে, হ্যাঁ সেপ্টেম্বর মাসে, অতটুকু পর্যন্তই তোমাদের প্রশ্ন হবে ইনশাআল্লাহ। আর অধ্যায় 3 পরিমাণ গত রসায়ন, আবারও বলছি দেখে নাও, এখানে তিনটা অধ্যায়, গুণগত রসায়ন, মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন, রাসায়নিক পরিবর্তন, এখানে তিনটা অধ্যায়, পরিবেশ রসায়ন, জৈব রসায়ন, পরিমাণগত রসায়ন। মার্কস প্রায় সমান সমান থাকবে সবগুলো, এবং প্রথম পত্র মার্কস হচ্ছে প্রথম পত্র 50, দ্বিতীয় পত্র 50, মোট হচ্ছে 100, আর ডিউরেশন হচ্ছে 1 ঘন্টা 40 মিনিট। বন্ধুরা, আমি তোমাদের সিলেবাস থেকে বেরিয়ে আসতে চাচ্ছি। হ্যাঁ, আমাদের তোমাদের সামনে যে পরীক্ষা অক্টোবরের সেকেন্ড উইকে হবে, ডেট পেয়ে যাবে, সিলেবাস যদিও দেওয়া হবে অনলাইনে, আমি দিয়ে দিলাম তোমাদের সুবিধার্থে। হ্যাঁ, যারা ক্লাস ফলো করছো বা করবে তারা এটা দেখতে পাবে ইনশাআল্লাহ, তুলে নাও এগুলো। আর সব সম্পূর্ণ এমসিকিউ হবে, ফুল এমসিকিউ হবে, আর তোমরা কিন্তু এমসিকিউ পরীক্ষা দেওয়ার সময় যথাসময়ে পরীক্ষা শেষ করার চেষ্টা করবে। যাক, পরবর্তী ক্লাসে যদি সময় সুযোগ হয় এ নিয়ে আরও কথা বলা যাবে। আমি আজকে নতুন ইউনিট শুরু করতে যাচ্ছি, ইউনিট 5 হ্যালোজেন জাতক। এসো আমরা ক্লাসে আসি, আমরা যাচ্ছি এখন হ্যালোজেন জাতকে।
আমাদের ইউনিট থ্রি ছিল অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন নিয়ে, যেটা আমাদের জোহর সাহেব পড়াচ্ছিলেন, আর ইউনিট ফোর হচ্ছে অ্যারোম্যাটিক হাইড্রোকার্বন নিয়ে, যেটা আমি গত ক্লাসে শেষ করলাম। আর হ্যালোজেন জাতকটা কি? হ্যালোজেন জাতক অ্যালিফ্যাটিক অথবা অ্যারোম্যাটিক, অ্যালিফ্যাটিক অথবা অ্যারোম্যাটিক হাইড্রোকার্বন থেকে। হাইড্রোকার্বন জিনিসটা কি? হাইড্রোকার্বন হচ্ছে শুধুমাত্র হাইড্রোজেন এবং কার্বন, শুধুমাত্র হাইড্রোজেন এবং কার্বন এই দুটি মৌল দ্বারা গঠিত জৈব যৌগকে হাইড্রোকার্বন বলে। এবার হাইড্রোকার্বন দু ধরনের, একটা অ্যালিফ্যাটিক একটা অ্যারোম্যাটিক। ওই অ্যালিফ্যাটিক বা অ্যারোম্যাটিক যে কোনো হাইড্রোকার্বন থেকে যদি একটা হাইড্রোজেন পরমাণু চলে যায় আর সেই জায়গায় যদি একটা হ্যালোজেন ঢুকে যায়, হ্যালোজেন বলতে কি? হ্যালোজেনকে আমরা এক্স দিয়ে প্রকাশ করি, ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন এগুলো সবই হ্যালোজেন। যে কোনো একটা হ্যালোজেন যদি ঢুকে যায় তাহলে সেটাকে হ্যালোজেন জাতক বলা হয়। তাহলে হ্যালোজেন জাতক বোঝা যাচ্ছে দুই রকম, একটা হতে পারে একটা অ্যালিফ্যাটিক, অ্যালিফ্যাটিক আর একটা হচ্ছে অ্যারোম্যাটিক। তার মানে হ্যালোজেন জাতক দু ধরনের, একটা অ্যালিফ্যাটিক একটা অ্যারোম্যাটিক। অ্যালিফ্যাটিক হ্যালোজেন জাতক কোনগুলো? অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন থেকে যদি একটা হাইড্রোজেন চলে গিয়ে উৎপন্ন হয়, যেমন মনে করো মিথেন একটা অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন, এখান থেকে একটা হাইড্রোজেন সরে গিয়ে একটা ক্লোরিন ঢুকে গেল, নাম কি? ক্লোরোমিথেন বা মিথাইল ক্লোরাইড, এটার নাম ক্লোরোমিথেন বা মিথাইল ক্লোরাইড। ইথেন একটা অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন, C2H6, এখান থেকে একটা হাইড্রোজেন সরে গিয়ে মনে করো ব্রোমিন ঢুকে গেল, C2H5Br, এটার নাম ব্রোমো ইথেন, ব্রোমো ইথেন বা ইথাইল ব্রোমাইড, যাই হোক এগুলো হচ্ছে হ্যালোজেন জাতক। জাতক মানে জন্ম হয়েছে যার, হাইড্রোকার্বন থেকে এদের জন্ম হয়েছে। আবার বেনজিন C6H6 হচ্ছে অ্যারোম্যাটিক একটা যৌগ, এখান থেকে একটা হাইড্রোজেন সরে গিয়ে মনে করা উৎপন্ন হলো C6H5Cl, ক্লোরোবেনজিন, এটার নাম ক্লোরো বেনজিন। আবার মনে করো C6H5Br ব্রোমোবেনজিন ইত্যাদি। তাহলে আমাদের হ্যালোজেন জাতক কোনগুলো? এই যে ক্লোরোবেনজিন অ্যালিফ্যাটিক, ক্লোরোবিথেন ব্রোমো ইথেন এগুলো হচ্ছে অ্যালিফ্যাটিক হ্যালোজেন জাতক, ক্লোরোবেনজিন ব্রোমোবেনজিন এগুলো অ্যারোম্যাটিক হ্যালোজেন জাতক, এগুলো অ্যালিফ্যাটিক আর এগুলো অ্যারোম্যাটিক হ্যালোজেন জাতক। আমাদের পড়তে হবে কি? আমাদের পড়তে হবে এই সমস্ত হ্যালোজেন জাতকের তিনটা জিনিস, অ্যালিফ্যাটিক বা অ্যারোম্যাটিক হ্যালোজেন জাতকের তিন ধরনের জিনিস পড়তে হবে। তিন ধরনের কি কি জিনিস পড়তে হবে? প্রথমত হচ্ছে প্রস্তুতি, দ্বিতীয়ত হচ্ছে বিক্রিয়া, আর তৃতীয়ত হচ্ছে শনাক্তকরণ। তার মানে অ্যালিফ্যাটিক অ্যারোম্যাটিক হ্যালোজেন জাতক সমূহের প্রস্তুতি পড়তে হবে, বিক্রিয়া পড়তে হবে, আর শনাক্তকরণ করতে হবে, এই তিনটা জিনিস পড়তে হবে। আমরা আজকের ক্লাসে শুধুমাত্র অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বনের প্রস্তুতি পড়ব। এসো আজকের ক্লাসে কি পড়ব সেটা একটু স্মরণ করিয়ে দিচ্ছি। আজকের ক্লাসটা হচ্ছে আজকের ক্লাস অ্যালিফ্যাটিক
হাইড্রো কার্বনের সরি সরি অ্যালিফ্যাটিক হ্যালোজেন জাতকের অ্যালিফ্যাটিক হ্যালোজেন জাতকের প্রস্তুতি। বন্ধুরা, আমরা এখন ক্লাসে মূল অংশে প্রবেশ করতে যাচ্ছি। আমি তোমাদের ইন্ট্রোডাকশনটা আরেকবার স্মরণ করিয়ে দিচ্ছি। আমরা আজকে শিখলাম যে হ্যালোজেন জাতক কি, অ্যালিফ্যাটিক অথবা অ্যারোমেটিক হাইড্রোকার্বন থেকে একটা হাইড্রোজেন সরে গিয়ে একটা হ্যালোজেন ক্লোরিন ব্রোমিন আয়োডিন একটা প্রবেশ করলে সেটা হ্যালোজেন জাতক হয়। আর হ্যালোজেন জাতক তাহলে দুই প্রকার, একটা অ্যালিফ্যাটিক একটা অ্যারোমেটিক। অ্যালিফ্যাটিক এবং অ্যারোমেটিক উভয় হ্যালোজেন জাতকের তিনটা জিনিস পড়তে হবে, প্রস্তুতি, বিক্রিয়া এবং শনাক্তকরণ। আজকের ক্লাসে আমরা শুধু পড়ব কি, অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বনের প্রস্তুতি। তিন ধরনের প্রস্তুতি আমরা পড়ব, এ অ্যালকেন থেকে, বি অ্যালকিন থেকে এবং সি অ্যালকোহল থেকে। বন্ধুরা দেখো, আজকে ক্লাসে তাহলে আমরা কি পড়ব, অ্যালিফ্যাটিক হ্যালোজেন জাতক এর প্রস্তুতি কি থেকে, অ্যালকেন থেকে, কি থেকে, অ্যালকিন থেকে, আর কি থেকে, অ্যালকোহল থেকে। এসো আমরা একটা একটা করে তিনটাই আলোচনায় নিয়ে আসব। প্রথমে আমরা অ্যালকেন থেকে অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বনের প্রস্তুতিটা দেখি। অ্যালকেন থেকে এ, অ্যালকেন থেকে অ্যালকেন বলতে কি বোঝায়? অ্যালকেন আমরা তো জানি মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেন, এগুলো সব অ্যালকেন। এই অ্যালকেন থেকে কিভাবে প্রস্তুত করব একটু আমরা স্মরণ করি। দেখো, সূর্যালোকের উপস্থিতিতে অথবা সূর্যালোকের উপস্থিতিতে যদি অ্যালকেনকে হ্যালোজেন দিয়ে উত্তপ্ত করা হয়, যেমন দেখো মিথেন প্লাস ক্লোরিন সূর্যালোক অথবা 400 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, অ্যালকেনকে সূর্যালোকের উপস্থিতিতে যদি হ্যালোজেন দিয়ে বিক্রিয়া করা হয়, তখন এখান থেকে একটা হাইড্রোজেন সরে গিয়ে হ্যালোজেন ঢুকে যায়, মিথাইল ক্লোরাইড প্লাস HCl ক্লোরোমিথেন হ্যালোজেন জাতক। আবার দেখো, আমি ইথেন নিলাম, মনে করো C2H6 প্লাস ব্রোমিন, সূর্যালোক 400 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, অথবা তো কি হলো C2H5Br প্লাস HBr। বন্ধুরা তাহলে অ্যালকেন থেকে অ্যালকেনের সঙ্গে যদি হ্যালোজেনের বিক্রিয়া ঘটানো হয় ইন প্রেজেন্স অফ সানলাইট অর 400 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, দেন উই ক্যান গেট কি, হ্যালোজেন জাতক তখন আমরা পেতে পারি। এসো তাহলে অ্যালকেন থেকে প্রস্তুতি আমাদের শেষ, একটা প্রস্তুতি হয়ে গেল। এবার যাচ্ছি অ্যালকিন থেকে দুই নাম্বার। আমরা আজকে তিনটা প্রস্তুতি শিখব, অ্যালকেনটা খুব সহজেই শিখে নিলাম, অ্যালকিনটা কিন্তু একটু সময় লাগবে। দেখো অ্যালকিন থেকে হ্যালোজেন জাতকের প্রস্তুতিটা একটু সময়, বি অ্যালকিন থেকে অ্যালকিন নিশ্চয় চিনো,
ইথিন, প্রোপিন, বিউটিন, পেন্টিন ইত্যাদি, মানে যে তোমার মিথেন, ইথেন, প্রোপেন, ইথেনটা ইথিন হয়ে যাচ্ছে। অ্যালকিন শুরু হয় মিনিমাম দুই কার্বন দিয়ে। যেমন এক নাম্বার দেখি, এক নাম্বার CH2 ডাবল বন্ড CH2 প্লাস HBr, ইথিনের সঙ্গে যদি হাইড্রোজেন ব্রোমাইডের বিক্রিয়া ঘটানো হয় তো এটা হয়ে যাবে CH3CH2Br। গেল, এবার এসো দুই নাম্বার দেখি, CH3 এটা হচ্ছে ইথিন, এটার নাম কি ইথিন, আর এটার নাম ব্রোমো ইথেন, হ্যালোজেন জাতক ব্রোমো ইথেন। এখন আমি আসছি দুই নাম্বার বিক্রিয়াটাতে আসছি, মনে করো CH3CH2, এটার নাম হচ্ছে প্রোপিন, প্রোপিন। এখানে যদি HBr দেওয়া হয় একটা জিনিস লক্ষ্য করো, একটা বিষয় মনোযোগ দিয়ে দেখো, ইথিনের সঙ্গে যখন আমি হাইড্রোজেন ব্রোমাইড দিচ্ছিলাম বন্ধুরা লক্ষ্য করো, তো একটা কার্বন, এটা হচ্ছে অ্যাডিশন রিয়াকশন, যৌগ বিক্রিয়া। জৈব রসায়নে চার ধরনের বিক্রিয়া আছে, আমি অনেক আগে তোমাদের লেকচার 3 বা 4 একটা লেকচারে বলেছিলাম জৈব রসায়নে চার ধরনের বিক্রিয়া আছে, তার মধ্যে একটা হচ্ছে অ্যাডিশন রিয়াকশন, যৌগ বিক্রিয়া। এটা যৌগ বিক্রিয়া, যেমন 3+2=5 হয়, এখানে দুটা জিনিস মিলে, 3 একটা রাশি আর 2 একটা রাশি, 5 একটা রাশি, দুটা রাশি মিলে একটা রাশি হলো। এখানে দুটা যৌগ মিলে, ইথিন এবং HBr দুটা ভিন্ন যৌগ মিলে মিলে গিয়ে একটা যৌগ উৎপন্ন করেছে, এটাকে যৌগ বা যোগ বিক্রিয়া বলা হয়, অ্যাডিশন রিয়াকশন, এটা অ্যাডিশন। তো অ্যাডিশন রিয়াকশনে এখানে একটা পাই বন্ধন ভেঙে গিয়ে একটাতে হাইড্রোজেন চলে গেল, একটাতে ব্রোমিন চলে গেল, অর্থাৎ এইদিকে হাইড্রোজেন এদিকে ব্রোমিন, আমার এখানে এটাতে হাইড্রোজেন চলে এলো CH3 আর এখানে ব্রোমিন ঢুকে গেছে ব্রোমোইথেন। এখন এখানে হাইড্রোজেন যদি এখানে যায় আর ব্রোমিন যদি এখানে যায় প্রোডাক্ট হবে একরকম, আর ব্রোমিন যদি এখানে যায় হাইড্রোজেন যদি ওটাতে যায় তাহলে প্রোডাক্ট আর একরকম হবে। হাইড্রোজেন যদি মনে করো এখানে এসে প্রোডাক্ট, মনে করো CH3 এই কার্বনে ব্রোমিনটা ঢুকলো, মনে করো CHBr, আর এখানে যদি হাইড্রোজেন ঢুকে তো CH3, এটার নাম আমরা দেখছি। আর যদি হাইড্রোজেনটা এখানে ঢুকে আর এখানে ব্রোমিন, তাহলে হবে CH3CH2CH2Br। নামগুলো দেখে নাও কি কি, এটার নাম 2-bromo-propane, আর এটার নাম 1-bromo-propane। বন্ধুরা এখানে লক্ষ্য করো, কোন প্রোডাক্টটা হবে, এটা হচ্ছে প্রোপিন, এটা হচ্ছে HBr। এখন ব্রোমিনটা মূলত যদি এখানে ঢুকে তাহলে হচ্ছে 2-bromo-propane, আর যদি ব্রোমিনটা এখানে ঢুকে তাহলে 1-bromo-propane। এখন কোনটা হবে, বাস্তবে দেখা যায় এটা হয় 90% আর এটা হয় 10%। কোন নীতি অনুসারে তোমরা কি বলতে পারো, কোন নীতি অনুসারে? এটা অলরেডি কিন্তু তোমরা শিখে এসেছো ইউনিট 3-তে, হ্যাঁ এটা অলরেডি ইউনিট 3-তে শেখানো হয়েছে যে মার্কোনিকভ নীতি অনুসারে। নিশ্চয়ই তোমরা কমেন্টসে অলরেডি অনেকে জানিয়ে ফেলেছো ইতিমধ্যে যে মার্কোনিকভ নীতিটা, যেহেতু ইউনিট 3-তে আলোচনা হয়ে গেছে আর ইউনিট 5-এ এসে আমি ওখানে ডিপে যাচ্ছি না, শুধু স্মরণ করে দিতে চাই যে অপ্রতিসম অ্যালকিনের সঙ্গে অপ্রতিসম বিকারকে যদি বিক্রিয়া হয় তাহলে বিকারকের ঋণাত্মক অংশটি যেখানে হাইড্রোজেন কম সেখানে যুক্ত হবে, এটা হচ্ছে মার্কোনিকভ নীতি। মার্কোনিকভ নীতি বন্ধুরা ভালো করে পড়বে, এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, মার্কোনিকভ নীতি। এটা অলরেডি ইউনিট 3-তে জোহর সাহেব পড়ানোর কথা ছিল এবং আমার বিশ্বাস উনি করিয়েছেন।
যে মার্কোনিকভ নীতি অনুসারে, মার্কোনিকভ নীতিটা কি, অপ্রতিসম অ্যালকিন, অপ্রতিসম অ্যালকিন কাকে বলা হয়, যে যে অ্যালকিনে যে এই যে দ্বিবন্ধন যেখানে রয়েছে আমাদের, এই যে দ্বিবন্ধন যুক্ত যে কার্বন রয়েছে সেই কার্বনে যদি হাইড্রোজেন সংখ্যা ভিন্ন হয় তাহলে সেটা অপ্রতিসম। যেমন এখানে হাইড্রোজেন একটি আর এখানে হাইড্রোজেন দুটি, এটা অপ্রতিসম অ্যালকিন। আর যদি দুটাই সমান হতো, যেমন এখানে দুটো দুটাতেই দুটো করে আছে, এটা অপ্রতিসম না, এটা প্রতিসম, এটা সিমেট্রি। অপ্রতিসম মানে অমিল, আর প্রতিসম মানে মিল, সিমেট্রি অ্যাসিমেট্রি, তো এটা অ্যাসিমেট্রি। তাহলে এই অপ্রতিসম অ্যালকিনের সঙ্গে যদি অপ্রতিসম বিকারক, বিকারক আবার অপ্রতিসম কেমন, যেমন তোমাদের দেখায় যে এইচ টু দুটাই হাইড্রোজেন, বিআর টু দুটাই ব্রোমিন, কিন্তু এইচ বিআর এর ক্ষেত্রে কি হচ্ছে, এইচ বিআর একটা হাইড্রোজেন একটা ব্রোমিন দুটা ভিন্ন, একটা হাইড্রোজেন একটা ব্রোমিন দুটা আলাদা, এটা হচ্ছে অপ্রতিসম বিকারক, এগুলো প্রতিসম বিকারক। তাহলে দুটা ভিন্ন যদি হয়, প্লাস মাইনাস অংশ রয়েছে এখানে, এখানে এখানে এইচটা হচ্ছে প্লাস আর বিআরটা হচ্ছে মাইনাস, তাহলে মার্কোনিকভ নীতিটা আমি স্মরণ করিয়ে দিচ্ছি, আগে পড়ানো হয়েছে সেটা, যে অপ্রতিসম অ্যালকিনের সঙ্গে অপ্রতিসম বিকারক যদি বিক্রিয়া করে তো বিকারকের ঋণাত্মক অংশটি যেখানে হাইড্রোজেন কম সেখানে যুক্ত হয়, এদিকে হাইড্রোজেন কম এখানে এখানে যুক্ত হবে, 90% এটাই হয়, এটাকে বলা হয় তেলা মাথায় তেল দেওয়া। হ্যাঁ, হাইড্রোজেন যেখানে কম সেখানে হাইড্রোজেন, যেখানে হাইড্রোজেন বেশি সেখানে হাইড্রোজেন যাচ্ছে, আর যেখানে হাইড্রোজেন দুইটা আছে এটাকে তিনটা করছে, এটাকে বলা হয় তেলা মাথায় তেল দেওয়া। মার্কোনিকভের কথা অনুসারে এটা তেলা মাথায় তেল দেওয়া হয়েছে। যাই হোক, অবশ্যই এর বিপরীত নিয়মও আছে, হ্যাঁ, যদিও সেটা সেখানে পড়ানো হয়েছে, যদি এখানে আমরা যদি হাইড্রোজেন পারক্সাইড ব্যবহার করি তাহলে এটা মাত্র 0.1% হবে আর এটা 99.9% হবে। এটা যেহেতু এই অংশে আলোচ্য প্রতিপাদ্য না, তাই আমি এখানে আর ওই অংশে বা ডিপে গেলাম না, শুধু এটুকু মনে রাখো যে আমরা প্রোপিনের সঙ্গে এইচবিআর দিয়ে হ্যালোজেন জাতক উৎপন্ন করতে পারি। আর মার্কোনিকভ নীতি এবং এর বিপরীত নীতিটা তোমরা কিন্তু ইউনিট থ্রিতে আরেকবার ভালো করে দেখে নিও। ধন্যবাদ বন্ধুরা, আমরা কিন্তু দুইটা প্রস্তুতি শিখে গেলাম, নাম্বার ওয়ান অ্যালকেন থেকে, নাম্বার টু অ্যালকিন থেকে, এখন নাম্বার থ্রি অ্যালকোহল থেকে যাব। এসো আমরা এখন অ্যালকোহল থেকে প্রস্তুত করব, কি প্রস্তুত করব, হ্যালোজেন জাতক প্রস্তুত করব। এসো অ্যালকোহল থেকে, এটা হচ্ছে সি তিন নাম্বার, অ্যালকোহল থেকে, তাহলে হ্যালোজেন জাতক অলরেডি আমরা প্রস্তুত করেছি অ্যালকেন থেকে এবং অ্যালকিন থেকে। অ্যালকোহল আমরা জানি তিন ধরনের, একটা তিন ডিগ্রি, দুই ডিগ্রি, এক ডিগ্রি, টারসিয়ারি, সেকেন্ডারি, প্রাইমারি, আমরা তিনটাকে উপস্থাপন করব। তিন ডিগ্রি অ্যালকোহল কাকে বলে, যদি যে কার্বনের সঙ্গে ওএইচ যুক্ত তার তিন দিকে তিনটা যদি অ্যালকাইল মূলক থাকে তাহলে সেটাকে তিন ডিগ্রি অ্যালকোহল বলে। দুই ডিগ্রি অ্যালকোহল কাকে বলে, যে কার্বনের সঙ্গে ওএইচ যুক্ত তার সঙ্গে যদি দুইটা অ্যালকাইল মূলক থাকে, সিএইচ থ্রি, এটা সিএইচ হয়ে যাবে, এটা দুই ডিগ্রি অ্যালকোহল। এক ডিগ্রি অ্যালকোহল কাকে বলে, যে কার্বনের সঙ্গে ওএইচ যুক্ত তাতে যদি একটা অ্যালকাইল থাকে, এটা তিন ডিগ্রি অ্যালকোহল, দুই ডিগ্রি অ্যালকোহল, এক ডিগ্রি অ্যালকোহল। অ্যালকোহল থেকে প্রস্তুত করতে গেলে লুকাস বিকারক লাগবে, লুকাস বিকারক। গত ক্লাসের কমেন্টসে তোমাদের একজন বন্ধু লিখেছে, স্যার লুকাস বিকারক কখন পড়াবেন, লুকাস বিকারক জিনিসটা কি একটু জেনে রাখো। লুকাস বিকারক থেকে অ্যালকোহল প্রস্তুত করে, লুকাস বিকারকের সাহায্যে, লুকাস বিকারক কি, খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, লুকাস বিকারক কি, বিকারক লুকাস বিকারক হচ্ছে গাঢ় এইচসিএল এবং অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড, গাঢ় এইচসিএল ও অনাদ্র
অ্যালুমিনিয়াম ক্লোরাইড, সরি জিঙ্ক ক্লোরাইড, অনাদ্র জিঙ্ক ক্লোরাইড এর মিশ্রণ। তোমার যদি পরীক্ষায় প্রশ্ন আসে লুকাস বিকারক কি, কি উত্তর লিখবে? লিখবে গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং অনাদ্র জিঙ্ক ক্লোরাইডের মিশ্রণকে লুকাস বিকারক বলে, এক মার্কস পেয়ে যাবে। আর দুই মার্কসও পেতে পারো যদি দুই মার্কস থাকে। আচ্ছা, এখন এই প্রত্যেকটা অ্যালকোহলের সঙ্গে আমি লুকাস বিকারক দিব, গাঢ় এইচসিএল, এখানে এইচসিএলটা মূলত বিক্রিয়া করে, আর জিঙ্ক ক্লোরাইডটা, অনাদ্র জিঙ্ক ক্লোরাইডটা একটু প্রভাবক হিসেবে কাজ করে, অনাদ্র জিঙ্ক ক্লোরাইড প্লাস এইচসিএল অনাদ্র জিঙ্ক ক্লোরাইড প্লাস এইচসিএল অনাদ্র জিঙ্ক ক্লোরাইড। দেখো এখানে কি ঘটে, প্রতিস্থাপন বিক্রিয়া ঘটছে, এই ক্লোরিনটা OH থেকে সরিয়ে ঢুকে পড়বে, প্রতি ক্ষেত্রে ক্লোরিনটা ঢুকে পড়ছে, নিয়ে হ্যালোজেন জাতক উৎপন্ন করছে। কিভাবে? এটা তো তিন ডিগ্রি ছিল, এই কার্বনের তিনটা অ্যালকাইল মূলক ছিল, CH3 CH3 CH3, এই OH এর জায়গায় এই ক্লোরিনটা ঢুকে পড়বে, ক্লোরিনটা OH এর জায়গায় ঢুকে পড়বে, এখানে ক্লোরিন হবে, আর এই OH আর H মিলে পানি উৎপন্ন করবে H2O। এখানে কি হচ্ছে, সেম ছিল CH3 CH, এখানে CH3, আর এখানে OH এর জায়গায় ক্লোরিন ঢুকে পড়লো প্লাস H2O, এখানেও তাই CH3 CH2, OH এর জায়গায় ক্লোরিন ঢুকে পড়লো প্লাস H2O। প্রতি ক্ষেত্রে এগুলো কিন্তু সব সাদা অধক্ষেপ, এই যৌগগুলো সাদা অধক্ষেপ রূপে নিচে জমা হয়, সাদা অধক্ষেপ, সাদা অধক্ষেপ, সাদা অধক্ষেপ। বন্ধুরা কি বললাম, এটা তিন ডিগ্রি অ্যালকোহল থেকে তিন ডিগ্রি হ্যালোজেন জাতক হলো, দুই ডিগ্রি অ্যালকোহল থেকে দুই ডিগ্রি হ্যালোজেন জাতক হলো, এক ডিগ্রি অ্যালকোহল থেকে এক ডিগ্রি হ্যালোজেন জাতক হলো। একটা বিষয় খুব মনোযোগ দিয়ে মনে রাখবে এবং এটা পরীক্ষায় তোমাকে হেল্প করবে, আবারও স্মরণ করছি, এই বিক্রিয়াটা হয় দ্রুত, দেওয়ার সাথে সাথে, দেওয়ার সাথে সাথে বিক্রিয়াটা হয়ে যাবে দ্রুত, এই বিক্রিয়াটা হবে 5 থেকে 10 মিনিট পরে, আর এই বিক্রিয়াটা সারাদিন যদি বসে থাকো তাও হবে না, রাত পার হয়ে যাবে, দিন পার হয়ে যাবে, কিন্তু অধক্ষেপ আর তুমি পাবে না, কক্ষ তাপমাত্রা এই বিক্রিয়া হয় না। তাহলে কি করতে হবে, এরা তাপ দিলে তবে বিক্রিয়াটা হবে। তার মানে বোঝা যাচ্ছে তিন ডিগ্রি সব থেকে বেশি সক্রিয়, দুই ডিগ্রি তার চেয়ে কম, এক ডিগ্রি একেবারে কম, এগুলো সক্রিয়তার বিষয়টা ওখানে আসছে। এই এই বিক্রিয়াটা আবার অ্যালকোহল যখন করাবো তখন এই তিন পার্থক্য তো এটা পাবে। যাক, আমার মোটামুটি ক্লাস প্রায় শেষের দিকে এসে গেছে, আর এখন যে অংশ রয়েছে এই পর্বে, তাহলে আমরা কি কি শিখলাম, আমরা হ্যালোজেন জাতকের প্রস্তুতি তিন ধরনের শিখেছি, কি কি শিখলাম, অ্যালকেন থেকে, অ্যালকিন থেকে এবং অ্যালকোহল থেকে। বন্ধুরা আমরা ক্লাসে এই অংশে দুটা বিষয় আলোচনায় আনবো, যে গত ক্লাসে আমি একটা প্রশ্ন দিয়েছিলাম, সেই প্রশ্নের উত্তর যারা শেয়ার করেছিল তাদের নামগুলো আমি ঘোষণা করব, এবং আজকে আমি একটা প্রশ্ন দিব, তোমরা সবাই প্রস্তুতি নাও সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য, সঠিক উত্তরদাতাদের নাম পরবর্তী ক্লাসে ঘোষণা হবে। আমি লাইভ ক্লাসে অ্যান্সারটা দিতে পারতাম, কিন্তু দিতে গেলে তোমাদের সবাই নষ্ট হয়ে যাবে, আমার তো 30 মিনিটের ক্লাস, অলরেডি প্রায় 26-27 মিনিট পাস হয়ে গেছে, অল্প সময় হাতে আমার আছে, 28 মিনিট চলছে। এনিওয়ে দেখো, গত ক্লাসে যারা প্রশ্নের উত্তর দিয়েছিলে, অংশগ্রহণ করেছিল, আমি নির্ধারিত সময়ের মধ্যে যারা উত্তর দিয়েছিলে তাদের নামগুলো বলি, সুলতান, আরমান, অনিক, নাবিতা, খালিদ আল মুজাহিদ, রুহান ইত্যাদি। আর যারা পরে অ্যান্সার দিয়েছ তাদেরকে, তাদের নাম ঘোষণা করতে পারলাম না, তবে সবাইকে কনগ্রাচুলেশন, যারা দিয়েছ তারা যাওয়ার চেষ্টা করেছো,
তাদের সবাইকেই ধন্যবাদ এবং তোমাদের সবার শুভকামনা করি। আমি আজকে একটা প্রশ্ন দিয়ে টেস্টের মাধ্যমে ক্লাসটা শেষ করতে যাচ্ছি। এই প্রশ্নের উত্তর যারা সঠিকভাবে দিতে পারবে তাদের নাম আগামী ক্লাসে অর্থাৎ আগামী মঙ্গলবার ঘোষণা করা হবে ইনশাআল্লাহ। এসো প্রশ্নটা আমি দিচ্ছি, একটা বিক্রিয়া দিচ্ছি CH3 CH2 CH ডাবল বন্ড CH2। ভালো করে লক্ষ্য করো বন্ধু, বিক্রিয়াটা খুবই গুরুত্বপূর্ণ বিক্রিয়া বটে। HBr হাইড্রোজেন ব্রোমাইড এ যৌগ পেলাম, এটাই প্রধান উৎপাদ, প্রধান উৎপাদ। আমার প্রশ্ন এ যৌগটির নাম কি? এক্স ওয়ান ব্রোমো বিউটেন, ওয়াই টু ব্রোমো বিউটেন, জেড থ্রি ব্রোমো বিউটেন। বন্ধুরা আমার ক্লাস কিন্তু প্রায় শেষের দিকে, 30 মিনিট পার হয়ে গেছে। আমার প্রশ্ন এই যে বিক্রিয়াটা, বিক্রিয়াটা নামও পারলে দিয়ে দিও, এটার নাম কি, কোন নীতি অনুসারে উৎপন্নটা হচ্ছে অলরেডি জানো তোমরা। হ্যাঁ, আর সেটা না দাও সঠিক উত্তর XYZ কোনটা এটা অবশ্যই দিবে। হ্যাঁ, এবং এই নাম, আজকে তো মঙ্গলবার, আগামী মঙ্গলবার তোমাদের যে ক্লাসের শেষ অংশে নামটা আমি ঘোষণা করব সঠিক উত্তরদাতাদের। নামগুলো কি কি? ওয়ান ব্রোমোবিউটেন, টু ব্রোমোবিউটেন, থ্রি ব্রোমোবিউটেন। আমার ক্লাস শেষ আজকের মতো বন্ধুরা, তোমাদের সঙ্গে দেখা হবে ইনশাআল্লাহ আবার আগামী মঙ্গলবার ঠিক এই সময়ে। আর তারপরে কিন্তু মনে রাখো বেশি দিন নাই, তোমাদের প্রি টেস্ট পরীক্ষা ভালোভাবে প্রস্তুতি নিতে থাকো। এই এই পড়া থেকেই কিন্তু MCQ প্রশ্ন হবে। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক, সবার জন্য শুভকামনা করে এখানেই আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।